ছাপ্পান্ন ধর্মনগর এবং পঞ্চান্ন বাগবাসা বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের মনোনীত প্রার্থী বিশ্ববন্ধু সেন ও যাদবলাল নাথের সমর্থনে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করলেন নির্বাচনী সভা। শনিবার দুপুর ১২টায় ধর্মনগর বিএমএস অফিসের মাঠে ধর্মনগরের প্রার্থীর সমর্থনে হয় জনসভা। অপরদিকে এদিন দুপুর ২টায় গঙ্গানগর স্কুল সংলগ্ন কৃষি জমিতে হয় বাগবাসার প্রার্থীর সমর্থনে জনসভা। পৃথক দুটি জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তাছাড়া উপস্থিত ছিলেন দুই কেন্দ্রের প্রার্থী সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বাম এবং কংগ্রেসের তীব্র সমালোচনা করেন এবং বিগত ৫ বছরে ত্রিপুরা উন্নয়নের কথা তুলে ধরেন তিনি। নির্বাচনের আগে একের পর এক বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করে প্রচারে ঝড় তুলছেন হিমন্ত বিশ্ব শর্মা সহ একাধিক নেতা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।